খোয়াই শহরের উপর দিয়ে জাতীয় সড়ক তৈরি হবার পর থেকেই প্রতিদিন সড়ক দুর্ঘটনা লেগেই রয়েছে। দেখা গিয়েছে ইতিমধ্যে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় এখনও পর্যন্ত দুজন মারা গিয়েছে। অন্যদিকে বিভিন্ন যানবাহনগুলি অতি গতিবেগে চলার দরুন প্রতিদিন খোয়াইয়ের বিভিন্ন এলাকাতে পথ দুর্ঘটনা লেগেই রয়েছে। তেমনিভাবে সোমবার দুপুর 2:30 নাগাদ খোয়াই থেকে একটি 3-চাকার অটো TR 06-2644 নম্বরের অটোটি খোয়াই গণকিস্থিত অটো স্ট্যান্ড থেকে 6 যাত্রী নিয়ে চেবড়ির উদ্দেশ্যে রওনা দিলে খোয়াই সোনাতলা মজুমদার পাড়া এলাকায় আসা মাত্র একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে ধান খেতে উল্টে যায়। তাতে অটোতে থাকা 6 যাত্রী গুরুতর জখম হয়। এদের মধ্যে 2 জিবি হাসপাতালে রেফার করা হয় গুরুতর অবস্থায়। এরপর এলাকাবাসী অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেয়। পাশাপাশি দুর্ঘটনাস্থলে উপস্থিত জনগণ দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে তাড়াতাড়ি অটোতে করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। শেষে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়িটি সেখান থেকে একজনকে নিয়ে আসে জেলা হাসপাতালে। আহতদের মধ্যে 2 খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের 2 বর্ষের ছাত্রী। এরা হলেন পাপিয়া রুদ্র পাল, বয়স 20, বাড়ি চেবড়ি, জয়শ্রী দেব, বয়স 20, বাড়ি সোনাতলা, অজয় দাস, বয়স 43, বাড়ি তবলাবাড়ি, ও মনিকা দেবধর, বয়স 45, বাড়ি উত্তর রামচন্দ্রপুর ঘাট। এই 2 গুরুতর অবস্থায় জিবি হাসপাতালে রেফার করা হয়। অন্যদিকে মনিকা দেবধরের 12 কন্যা সর্বিষ্ঠা ধর, হীরেন্দ্র চন্দ্র শীল, বয়স 65, বাড়ি সোনাতলা, আহতরা সবাই বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানা যায়। বর্তমানে এরা খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান অটোটিতে একে তো ছিল অতিরিক্ত যাত্রী। পাশাপাশি ছিল প্রচণ্ড গতিবেগ, যার ফলে এই দুর্ঘটনা ঘটে বলে মন্তব্য করেন। খোয়াই থেকে শুভঙ্কর দেব প্রতিবেদন, দুরন্ত টিভি।